ভিউয়ার কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অ্যাপস, যে অ্যাপসটির নাম হচ্ছে টাটা লক। অ্যাকচুয়ালি দেখা যায় যে আমরা বিভিন্ন সময় মোবাইল কোম্পানি থেকে আমরা আমাদের বিভিন্ন ডাটা প্যাকেজ নিই, এবং ফর এক্সাম্পল সব আমি যদি একটি 20 MB একটি ডাটা প্যাকেজ নিই এবং তারপর আমার মোবাইলটি যে ডাটা কানেকশনটি সেটি যদি অন থাকে, দেখা যায় যে অটোমেটিক সেই 20 MB কাটার পর যদি আরও মানে আমার অটোমেটিক আমার ব্যাকগ্রাউন্ডে আমার মোবাইল থেকে ডাটা কেটে থাকে জাস্ট 0 MB, আপনার মোবাইলের যে ব্যালেন্স, তারপর দেখা যায় মোবাইলের ব্যালেন্স এক পর্যায়ে জিরো হয়ে যায়। সো আপনি চাইলে একটি সিম্পল সফটওয়্যারটির মাধ্যমে সেই জিনিসটি কন্ট্রোল করতে পারবেন। সো সেই অ্যাপসটির নাম প্রথমত আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করব। অ্যাপসটির নাম হচ্ছে মোবাইল ডাটা লক। সো এই অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়েছি, আপনারা চাইলে ডাইরেক্টলি জাম্প করতে পারেন। এখন আমি এই অ্যাপসটি ইনস্টল করবো এবং আপনাদের সাথে দেখাবো কীভাবে সেট আপ করবেন বা কী আসল বিষয়। অলরেডি এটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। সো আমি জাস্ট এটা এখন ওপেন করব। ওপেন করার পর এখানে আমি বেগে যাই, এটা অ্যাপসটি আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনি দেখতে পারতেছেন যে বেস্ট প্ল্যান, আমি এখানে সেটিংয়ে ক্লিক করব এবং বেস্ট প্ল্যানে চুজ করবো, এবং আপনার এখানে আনলিমিটেডের জায়গায় আপনার কী পরিমাণ 1 MB প্যাকেজটি নিয়েছেন সেই প্যাকেজটি টাইপ করুন। ফর এক্সাম্পল সব আমি আমি দিলাম 20 MB অ্যান্ড দেন ওকে দিয়ে দিলাম, এবং রিনিউ ডেলি এটাকে আমি দিয়ে দিলাম নেভার, অ্যান্ড দেন আমি ডানে ক্লিক করে দিলাম এবং ব্যাগে চলে আসলাম। সো এটা অটোমেটিক আমি এখানে দেখতে পারবো যে আমার মোবাইলে নোটিফিকেশন বারের সাথে এটা অ্যাপিয়ার করবে যে ডাটা কী পরিমাণ ইউজ হচ্ছে বা কী পরিমাণ ইউজ হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার রাইট নাও কানেক্ট করা ওয়াইফাই দিয়ে তাই এই অবস্থা। সো এভাবে আপনি চাইলে আপনার মোবাইলের ডাটা সেভ করতে পারবেন। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। বাই বাই।